ये गाय और गाय और कितने मौके मिले तुम्हें, पर इंसान ना बदले ना बदलेंगे। নাগ আশ্বিনের তীক্ষ্ণ পরিচালনা আর চিত্রাকর্ষক গল্প বানানোর দক্ষতা, নিখুঁত পারফরমেন্স দেখে দর্শকরা বিমোহিত। প্রেক্ষাগৃহের বাইরে টিকিটের জন্য লম্বা লাইন, অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে তীব্র চাহিদা। সবকিছু মিলিয়ে কালকি 2898 AD হয়ে উঠেছে চলতি বছরের সবচেয়ে আলোচিত এবং বাণিজ্যিকভাবে সফল একটি সিনেমা। এই সিনেমা প্রমাণ করে দিয়েছে যে সঠিক পরিকল্পনা আর দুর্দান্ত কাহিনী বলার কৌশল দিয়ে যে কোনো গল্পকে জীবন্ত করে তোলা সম্ভব। হর হালত মে রোক নাহি হোগা। চলতি বছরের প্রথম সিনেমা হিসেবে 500 কোটি রুপি আয় পার করে বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে কালকে। এবছর 27 জুন সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। চলতি আগস্টেই ওটিটিতে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। তার আগে নতুন রেকর্ড গড়ল সিনেমাটি। কালকে আয়ের দিক থেকে গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খানের জওয়ানকেও পেছনে ফেলে দিয়েছে। ভারতের প্রেক্ষাগৃহ থেকে 40 দিনে কালকে আয় করেছে 760 কোটি রুপি। অন্যদিকে জওয়ানের আয় ছিল 750 কোটি রুপির কিছু বেশি। সিনেমাটি যে বক্স অফিসে ঝড় তুলবে সেই ইঙ্গিত আগে থেকেই পাওয়া গিয়েছিল। 27 জুন মুক্তির পর কালকে 2898 AD সিনেমাটি ভারতীয় বক্স অফিসে 95 কোটি রুপি আয় করে। এর মধ্যে 64 কোটি 50 লাখ রুপি আয় করে তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে সিনেমাটি 24 কোটি রুপি আয় করে। সিনেমায় অভিনয় করেছেন বাহুবলী খ্যাত প্রভাস, দীপিকা পাডুকন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি সহ আরো অনেকেই। এছাড়াও মৃণাল ঠাকুর, দেবজয় দেবরাকোন্ডা, রাম গোপাল বর্মাকেও অতিথি চরিত্রে দেখা গেছে।